ওয়েলকাম ফ্রেন্ড, গুড আফটারনুন। আমি বেলা 12টা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি আর মা বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছি বাবার ধামে। হ্যাঁ, আমাদের এখানে একটা বাবার ধাম আছে, তো সেখানে আমরা যাচ্ছি। সেখানে সন্ন্যাসীরা সবাই থাকেন। আজকের দিনে ওখানে বাবার নাম গান হয়, পুজো হয়। আমরা কখনো যাইনি, তো তাই আমি আর মা চলে গেলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা দেখো ওখানে আরও কী কী অনুষ্ঠান হয়, সবই ছোট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। বন্ধুরা, এই জায়গাটা পঞ্চাননতলা নামেই পরিচিত। ওজন দেওয়া হচ্ছে, মানে মানসিক করে, মানসিক পূরণ হলে সেই মাপে ওজন দেওয়া হয়। যার মাপ মান নামে মানসিক হয় তার ওজনে এখানে ফল গুড় যার যেমন মানসিক করে তো তেমন দেয়, তো সেটাই হচ্ছে এখানে। ধুনো পোড়ানো হচ্ছে, হাতে মাথায় ধুনো পোড়াচ্ছে। এইখানে বাবার নামে ডন্ডি কাটছেন। এখানে গান শেষ হয়ে গেছে বলে এখন হরিলুট দেওয়া হচ্ছে, বাতাসা হরিলুট দিচ্ছেন। তারপর বন্ধুরা, আমরা ওখান থেকে আমি আমার বাবার বাড়ি গেলাম। ওখানে আমি আর মা দুপুরে লাঞ্চ সেরে ওখানে একটু রেস্ট নিয়ে আবার চলে গেলাম বিকালে দিদিভাইদের বাড়ি। ওখান থেকে একসাথে আমরা বাসন্তী ঠাকুর দেখতে গেলাম। আর এখানে এসেই দেখো দুটো খুদে খুদে বাচ্চা কি সুন্দর নাচ করছে ফুলে ফুলে গানে। তো আমি গানটা তো দিতে পারবো না, কপিরাইট এসে যাবে, তার জন্য তোমাদের নাচটাই দেখিয়ে দিলাম ওদের। কি মিষ্টি লাগছে না?
আর মা ঠাকুর দেখে আমরা বাড়িতে চলে আসলাম। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।